সো গাইস, আজকে আমি শুরু করতে চলেছি একটা এই চ্যানেলের মধ্যে একটা অন্যরকম জিনিস, যেটা হলো রোস্টিং। তো আমি ব্লগ করব, ব্লগ কন্টিনিউ হবে এবং মাঝের মধ্যে সপ্তাহে একটা বা দুই সপ্তাহে একটা এরকম রোস্টিং ভিডিও ছাড়বো। সো আজকে ভিডিওটা সম্পূর্ণ হবে রোস্টিং। সো চলো ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, আজকের টপিক হলো হোয়াট দিল্লি পিপলস থিঙ্ক অ্যাবাউট বেঙ্গলিজ, অন্য স্টেটের লোকেরা আমাদের বেঙ্গলিকে নিয়ে কীভাবে, খুব 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 জরুরি এটা নিয়ে জানা। সো চলো জানি। ব্রেনি শার্প পিপল, ব্রেনি শার্প পিপল, ইয়া, ভেরি ক্যালকুলেটিভ, ম্যাথমেটিক্স এন্ড এভরিথিং প্রিটি গুড। ভাই, বাঙালির অঙ্কই ভালো হয় তো, প্রথমবার শুনলাম। যদিও ভাই, স্কুলে একবার অঙ্ক পরীক্ষা হচ্ছিল এবং হাতের মধ্যে সব ফর্মুলা লিখে গিয়েছিলাম এবং বন্ধু বলছিল পরীক্ষা কিরকম হবে, ফুল প্রিপারেশন তো? হ্যাঁ ভাই, ফুল প্রিপারেশন, একদম পরীক্ষা হাতের মুঠোয়। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ বাঙালির, অ্যাগ্রেসিভ সালা, শিওর কোনো বাঙালি কামড়ে দিয়েছে। বাঙালির কিউট, বিউটিফুল, এগুলি জানতাম, এই জন্য অ্যাগ্রেসিভ। ভাই, উনকে চেহারে বেজে চমক হতি না, মছলি খা খা কে। মছলি শব্দটা শুনলে ভাই তো মাথাটা খারাপ হয়। বাঙালি মানে মছলি, মছলি, মছলি। আর গাইজ, এটা তো সত্যি কথা, বাঙালি মানেই আমাদের মুখে মাছলির গন্ধ। ভাই কোনোখানে গেলেই ভাই বাঙালি শুনতে পারলেই মাছলি, মানে মাছলি খাবে, মাছলি, মাছলি খাবে, মানে ওরা ভাবে বাঙালি মানে মাছলি, মানে মাছলি এত ভালো ভাই, মানে বাড়িতে একুরিয়াম থাকলে একুরিয়াম থেকে মাছ উঠিয়ে খেয়ে ফেলি। আরে ভাই, বাড়িতে যদি মাছ হয় মাছ খাবো না কি খাবো ভাই? আর সত্যি কথা বলতে ভাই, আমার তো সব মাছ ভালো লাগে না, যে মাছ কাটাবো এই মাছগুলি আমার খালি ভালো লাগে। এক তো ভাই ইলিশ মাছ, কাটা মাছ না মাছ খাবো, আর আর ভুল করে যদি একবার গলায় কাটা আটকে যায় তাহলে ভাই গেলো, ভাই গেলো। এই মাছ খেতে গিয়ে যখন এত টর্চার সহ্য করে যখন একটা অনুষ্ঠানে যাই এবং গিয়ে আমি আমি বাঙালি, মাছলি, মাছলি, মাছলি মুখে দিয়ে ঢুকাবো তোর মাছলি। Whatever they speak, নেই পিছে বিচ মে, মতলব ও লাগতা হ্যায় না উনকে, হার জিমি এক্সাম্পল, লাইক পার্থো, আমরা যা বলি শেষে ও লাগাই নাকি? কি বলতে চাইছে ম্যাডাম? ম্যাডাম আপনার বন্ধু বুধু আপনাকে পা ধো পা ধো বলতো, আপনার পা নোংরা গন্ধ আসতো থেকে পা ধো পা ধো এইরকম বলতো, আর আপনি এটাকে নো, এটা না যে আমরা বাঙালিরা সবকিছুর লাস্টে ও লাগাই, মানে যা পারছে তাই বলছে বাঙালিদের ব্যাপারে সালা। ডিফারেন্ট অ্যাকসেন্ট, হাম চাই খাতা হ্যায় হার রোজ, দে সে লাইক দিস। হ্যাঁ, হিন্দি খারাপ আমার, আমি আমি কি করব ভাই, আমি কি করব, আমার ক্লাস 8 অবধি হিন্দি রেখেছে স্কুলে, আমি স্কুল থেকে ভাই কার্টুন নেটওয়ার্ক আর ডিজনি থেকে বেশি হিন্দি শিখেছি, এর থেকে ভালো আর কি হবে ভাই, এর থেকে ভালো আর কি হবে। ম্যাডাম সৌমেন হ্যায়, মেরা এক ইউটিউব চ্যানেল হ্যায়, কি সুন্দর হিন্দি বলছিস সালা। হি উইল অলওয়েজ টক অ্যাবাউট মাচ্ছি, হি টক অ্যাবাউট মাচ্ছি। ফ্যান বন্ধ, গ্রামের মধ্যে ভিডিও করছে এবার কিন্তু খুশি মেরে দেব। মাছলি, মাছলি, মেরা নাম বর্ষা হে ওয়েসে কেতে, মেরা নাম সৌমেন হে, এটা মধ্যে কি দোষ, কি ভুল আছে এটার মধ্যে, কি ভুল আছে এটার মধ্যে? কন্ট্রোল, খুব ভালোবাসি, কেমন আছো? ভালো, আমি তোমার খুব ভালোবাসি, আমি তোমার খুব ভালোবাসি, আমি তোমার খুব ভালোবাসি, শুনতেও বেশ ভালো লাগে। আচ্ছা কি বলছে দেখি বাঙালিদের ব্যাপারে, দাঁড়াও আমি তোমাকে, চুপ থাক তুই, চুপ থাক, বাঙালি মাছলি, বাঙালি মাছলি করতে করতে আবার এসে এখানে বলে আমি তোমাকে ভালোবাসি, ব্লাউরা। এবার মনে হয় আমাদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলবে, শোনা যাক। সালাম মাছলি, 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 এবার যদি কেউ মাছলি বলে সালাম গালি মেরে দেবো। লাস্ট কোশ্চেন গাইস, হার কমিউনিটি মে কুছ স্পেশাল হোতা হ্যায়, কুছ খাসিয়ত হোতি হ্যায় মানতে না, হার কিসি মে বেঙ্গালিও মে সবসে স্পেশাল বাত ক্যা? সকার বড়া খতরনাক খেলতে হ্যায় ভাই। এটা ঠিক বলছে ভাই, এটা ঠিক, বাঙালিদের ফুটবল নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ফুটবল নিয়ে কম্প্রোমাইজ নেই। দে দে মেক দ্য ফিশ অ্যামেজিং ভাই, মাছলি খাই দেখে কে ইন্টেলিজেন্ট ভাই, মাছ রসগোল্লা খাতে রাতে কই গেরে মাছি খাতে রাতে আপ। হ্যাঁ সালাম, মাছলি আর রসগোল্লাই খেতে থাকি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, মেবি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি এরকম ভিডিও আরও আনবো এই চ্যানেলের মধ্যে এবং ব্লগিংও আনবো। টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ।